দামি নির্বাচনের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে গেছেন। সব দলের নেতা ওনাকে হতে হবে। একটু আগে সাইফুল ভাই বললেন তৃণমূল বিএনপির কথা, মনে আছে না? সাধারণ আমার কি বলেছিলেন, এরা 2-3 কোটি টাকা নিয়ে ফকিন্নি পার্টি। আমরা এই ভাষায় কথা বলতে চাই না, আমরা কাউকে কোনো গালি গালাজ করতে চাই না, অপমান করতে চাই না, ছোট করতে চাই না। কিন্তু তৃণমূল বিএনপির শমশের মোমেন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে তার দলেরই অন্তত পক্ষে বেশ কয়েকজন এই নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী, তারা সংবাদ সম্মেলন করে বলেছেন যে তারা হচ্ছে জাতীয় বেইমান, টাকা পয়সা চুরি করে তাদের এখন আর কোনো খোঁজ খবর রাখেন না। আচ্ছা মানলাম ওনাদের অভিযোগ হয়তো ভুল অথবা ঠিক, মূল কথা হচ্ছে ওই সংবাদের নিচে আছে যে ওইরা তাদের দাবিটা কি, তাদের দাবি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ যাতে করে এই তৃণমূল বিএনপির নেতাদেরকে তারা অপসারণ করতে পারেন এবং তারা সংসদে বিরোধী দল হতে পারেন। আহারে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি খালি আওয়ামী লীগের সভানেত্রী এখন নন, তাকে এখন তৃণমূল বিএনপিরও দায়িত্ব নিতে হচ্ছে। তৃণমূল বিএনপির উনি সভানেত্রী, যার ফলে তৃণমূল বিএনপির ভেতরের সমস্যা উনি সমাধান করবেন।